কিছু প্রয়োজনীয় জিনিসপত্র জিনিসপত্র আছে এই ওনার ঘরে ভালো একটা খাট নাই নাই আমি সেটা দেখতেছি খাট নাই জানেন খাটটা দেখেন ক্লিয়ার করে এই যে এই দেখুন আর সম্ভবত লাইনের গ্যাস নেই মনে হয় না জি না এই সিলিন্ডারে দেখুন এই টুকটাক চা পানি বা কিছু করার জন্য এই একেবারে সিম্পল মানে খুবই সাধারণ জীবন যাপন করতেন এই দেশবরণ্য আলেম আল্লামা লুৎফর রহমান সাহেব ওই আল্লামা লুৎফর রহমান হুজুর এমন একটা মানুষ ছিল যেই ঘটনা শোনার পরে বড় আশ্চর্য হয়ে যাবেন অন্তত 60 বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করে অথচ তার বাড়ির মধ্যে সাংবাদিকরা যা লক্ষ্য করে থাকে তার বাড়ির ভেতরে বিল্ডিং বাড়ি নাই তেমন ভালোবাসা নাই তার বাড়ির ভেতরে আছে দুইটা মাত্র টিনের ঘর 70 বছর ওয়াশ করেছেন তার থাকার জন্য মাত্র একটা টিনের কুড়ি ঘর কিসের ঘর টিনের বেড়াওয়ালা ঘর লুৎফর রহমান সাহেবের জন্য সমগ্র বাংলাদেশ কাঁদছে আজ এই লুৎফর রহমান সাহেবের জন্য বাংলাদেশের অলিতে গলিতে কান্নার রোল বসছে কি এমন আদর্শ রেখে গিয়েছেন যেই আদর্শের কারণে মানুষ কান্না করছে তার জন্য দোয়া করছে আমরা কি পারি না সেরকম আদর্শে আদর্শিত হয়ে জনকল্যাণে মানবতার কল্যাণে ধর্মের কল্যাণে কাজ করতে যিনি তার একজন সাধারণ জীবন যাপন করতেন না আছে ঘর না আছে কিছু না আছে সম্পদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী প্রখ্যাত আলেম মুফাসসির কোরআন আল্লামা মাওলানা লুৎফর রহমান তিনি ইন্তিকাল করেছেন গতকাল দুপুর 2টায় ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আমরা আমাদের আরও একটি অভিভাবককে হারিয়ে ফেললাম আমাদের মাঝ থেকে আমরা সকলেই বেশি বেশি হুজুরের জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করান প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী হুজুর এখন আর আমাদের মাঝে নেই যিনি চিরতরে না ফেরার দেশে পারি কিন্তু আপনারা কি জানেন যে ব্যক্তি জীবনে তিনি কোথায় থাকতেন তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মুফাসসির কোরআন একটা আলেম তিনি এমন একজন ইসলামিক স্কলার ইসলামিক বক্তা এবং এমন একটা আলেম যার পরিচয় যার খ্যাতি যার পরিচিতি পুরো বিশ্বজুড়ে রয়েছে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মানুষ তাকে চিনে খুবই ব্যাপক পরিমাণে জনপ্রিয় তিনি কিন্তু তারপরও তিনি জীবনযাপন করতেন অতি সামান্য একটা ক্ষুদ্র মানুষ হিসাবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী হুজুরের বাসা বাড়ি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত পরিচিত এত খ্যাতি সম্পন্ন একজন মানুষ আমাদের লুৎফর রহমান হুজুর যেই রুমে থাকতো ভাঙা চোরা টিনের একটা ঘর সেটি ছিল এরকমটাই হয় প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা যারা যারা প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয় বান্দা তারা এরকমটাই করে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি দেখে অবাক হয়ে গেলাম লুৎফর রহমান হুজুর আমাদের মাঝে আর নেই কিন্তু সেই রুম সেই রুমের সব কিছু রয়েছে লুৎফর রহমানের সেই রুম তার সমস্ত জিনিসপত্র রয়েছে শুধু তিনি নেই আজকে আমাদের মাঝে চলুন দেখে আসি কীভাবে জীবনযাপন করত কীরকমভাবে তিনি পুরোটা জীবন কাটিয়ে দিয়েছে তার নিজ গ্রামের বাড়িতে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র জিনিসপত্র আছে এই ওনার ঘরে ভালো একটা খাট নাই নাই আমি সেটা দেখতেছি খাট নাই জানেন খাটটা দেখেন ক্লিয়ার করে এই যে এই যে এটা কি এটা এটা হলো হুজুরের গাড়ি রাখার রুম এটা আসলে ওই গাড়ি তো উনি তাকে সিএনজি তে চলাফেরা করে এটা বলছিলাম এই বাড়ির জায়গায় জায়গায় হুজুরের স্মৃতি প্রিয় যেটা ভাইয়া বলছিলেন এই যে পুকুর এই পুকুর পাড়ে প্রতিদিন সকালে আমাদের আমি এখন লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার বদরপুর গ্রামে আছি এবং আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা আল্লামা লুৎফর রহমান সাহেবের বাড়ি এই বাড়িতে অলরেডি আমি একটা ভিডিও করেছি এবং আপনারা দেখেছেন সেই সময় হুজুরের সাক্ষাৎকার ছিল কিন্তু অনেক দুঃখের সাথে বলছি যে আজকে 10 দিন যাবৎ হুজুরের কোনো সেন্স নেই উনি অসুস্থ বিভিন্ন মিডিয়াতে এসেছেন আপনারা সবাই জানেন তো আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন হুজুরের অনেক কাছের একজন মানুষ হুজুরের সাথে ওনার অনেক স্মৃতি আমি ওনার সাথে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তো হচ্ছে আলামা লুৎফর রহমান সাহেবের বাড়ি এখানে হুজুর থাকতেন
তো এই বাড়িতে তো ওনার অনেক স্মৃতি, এটা একটু বলতেন ছোট করে সবকিছু। ওনার স্মৃতি বলতে কি, আসলে ওনার তো উনি এত বড় একজন আলেম, বড় মাপের আলেম, কিন্তু ওনার ভিতরে উনি যে ঘরটাতে থাকে ওটা দেখলাম না অবাক হয়ে যাবেন। আমরা সবসময় বলতাম হুজুর একটা ঘর করেন, তো বলতো না রে আমার এই দুনিয়ার কোনো কিছুর আশা নেই, আমি আখেরাতে যাতে একটা ভালো কিছু পাই আমি সেই আশা করতেছি। এবং কি উনি তাফসির মাহফিল করেন না যে প্রায় 55 বছর, তো যাই করেন এই যে সব দিনই প্রতিষ্ঠানে সবকিছু, উনি শুধু ওনার বাজার খরচটা রাখা সব আমি দেখিনি যে আমি এই জিনিসটা না না শব্দটা ওনার কাছে ছিল না। আর উনি প্রত্যেকদিন সকালবেলা নয়টা এই গাঁটলাতে বসতেন, এখন এই পুকুর গাঁটলায় উনি, এটা হলো হুজুরের পুকুর, এই পুকুরটাতে উনি মানে অনেক স্মৃতি এখানে বসেন, বসি আমিও মাঝে মধ্যে আইলে বই তো পরে দিদিকে ভাই একটু কথা বলি, প্রায় আধা ঘন্টা কথা বলতো, এরপরে আবার কথা শেষ, বাড়ি যা বাড়ির দিকে চলে যা আল্লাহ বলি, উনি বাড়ির দিকে চলে যেতে যে ওনার ঘরটায় টিনের ঘরটা ভাঙা ঘরটা আমি দেখাবো পরে ভিতরে, এটা দেখাবো। এটার বয়সও প্রায় 43 বছর হয়ে গেছে, এটাও কিন্তু আপনার আর এক লোকে করে দিয়েছে, নামটা আমার স্মরণ নাই, এটা ওনার ঘর। আর এই ঘরের ভিতরে এখন আমরা ঢুকলে ওই যে আমাদের কাঠের গুণ আছে না, অন্তত দৈনিক 2 কেজি করে গুণ বাইর করার লাগে। কত সাধারণ জীবন যাপন, আমাদের বৃষ্টি আসলে অন্তত 210-220 কেজি পানি বাইর করার লাগে, বালতি পাতি পাতি। ইয়ার পরে উনি একটা ঘর, কত জনে ওনার ঘর করে দেওয়ার কথা বলছে, উনি কইছে না আমার ঘরের দরকার না, আমার আখেরাতের ঘরের দরকার, আমার দুনিয়ার কোনো ঘরের দরকার নেই, আমার আখেরাতের ঘরের দরকার। এই আমি এখন যাব হুজুরের ঘরটা দেখবো, চলুন আমরা ওই সেই ঘরটা দেখবো, আমি ভাইয়ের সাথে যাচ্ছি। যে ঘরটা আসলে ভাঙা চুরা, ভাইয়া যেটা বলছিলেন আসলে এটাই তো আসলে ওনাদের জীবন, এই দুনিয়ার জীবন একদম ওনারা সিম্পল, উনি বা যারা আলেমরা আছেন সিম্পল জীবন যাপন করতে পছন্দ করেন। তো আমি আসলে আপনার সাথে হুজুরের সেই ঘর, যদি আমারও দেখা হয়েছে, আমি প্রথম ভিডিওতে যখন করছিলাম তখন হুজুর ইন্টারভিউ ছিল, তো তারপরও এখন আপনাদের জন্য আবার সেটাই হচ্ছে হুজুরের সেই ঘর যেখানে হুজুর থাকতেন। দেখুন একদম ভাঙা চুরা টিনের একটা ঘর, এই যে ঘরটা ভাই, এই ঘরটাই তো না, দেখুন কত সিম্পল হুজুরের জীবনধারা ছিল। দেখুন এই খাটে হুজুর থাকতেন, আর এই দেখুন এই পরিবেশটা, ভাঙা চুরা কাঠের অবস্থা দেখুন। এবং ভাই যেটা বলছিলেন ইন্টারভিউতে পানি পড়তো, দেখুন এখানে হয়তো ওনার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে নাই, আমি সেটা দেখতেছি, এই যে খাটটা একেবারে সিম্পল। আমি 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 জানি বলতে, আমি আমার প্রথম ভিডিওতেও কিন্তু এই ঘরে হুজুর সাক্ষাৎকার দিয়েছিলেন, এই ঘরে থাকতেন উনি। দেখুন তারপর আপনাদের জন্য আবার আমি শেয়ার করলাম, দেখুন আর সম্ভবত লাইনের গ্যাস নেই মনে হয় না, এই সিলিন্ডারের দেখুন এই টুকটাক চা পানি বা কিছু করার জন্য, এই একেবারে সিম্পল, মানে খুবই সাধারণ জীবনযাপন করতেন এই দেশবরণ্য আলেম আল্লামা লুৎফর রহমান সাহেব। আমি এই ঘরটার ছোট করে একটা ভিউ দেব, যে ঘরটা ভিতরে দেখলাম সে ঘরটার বাইরের একটা ভিউ দেব হুজুরে যে ঘরে থাকেন। পাপের বোঝা দাও না মিরে, তোমার নূরে
দাও ভরি রে জীবনের প্রভাত, জীবনের প্রভাত। আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুই হাত, দো জাহানের দুঃখ থেকে। এটা কি? এটা এটা হলো হুজুরের গাড়ি রাখার রুম। এটা আসলে ওই গাড়ি তো উনি তো আগে সিএনজি তে চলাফেরা করতো, মাহফিলে যাইতো, যেখানে যাইতো সিএনজি। পরে আমি যতটুকু জানছি সৌদি আরব থেকে দুটো লোকে একটা গাড়ি কিনে দিয়েছে, তো এই গাড়ি হুন্ডা না একটা প্রাইভেট কার কিনে দিয়েছে, হুজুর কোন গাছ কাটেনি মানে অনেক। কিন্তু দেখুন হুজুরের বাড়িতে অনেক অনেক ফল গাছ, উনি অটল সবসময় প্রতি বছর উনি দু চারজন বদলা নিয়ে যে কোনো গাছ, ফল গাছ, ফুল গাছ সব লাগাইতো। উনি গাছ কাটতো না, কারণ বলতেছে যে গাছ কাটলে অক্সিজেনের অভাব হয়। সবসময় গাছের প্রতি খুব একটা আন্তরিক ছিল, এমনকি ফল গাছ, বিশেষ করে ফল গাছ লাগাইছি তো উনি ফাটতো না, কিন্তু এটা ফাঁকি খাইবো মানুষের অক্সিজেনের সমস্যা হয় না। এই মাশাল্লাহ বলছিলাম, এই বাড়ির জায়গায় জায়গায় হুজুরের স্মৃতি স্মৃতি। এই জন্য বলছি অবশ্যই হুজুর আমাদের মাঝে আবার ফিরে আসবেন, সেজন্য না ইনশাল্লাহ অবশ্যই আসবেন আল্লাহর রহমতে। আল্লাহ তালা ওনাকে নেকায়াত দান করবেন, আবার উনি কোরআনের মাহফিল করবেন। আমি বলতেছি যে এই বাড়িতে উনি থাকেন, থাকতেন সবসময় থাকতেন, এই জন্য বলতেছি স্মৃতিও না। আমি এই পুরো বাড়িটা একটা দিয়ে দেবো, এই যে ওনার গাছপালা, এই রাস্তাটার, এখানে উনি হেঁটে যেতেন, যেটা ভাই বলছেন সকালে উঠে। যেটা ভাইয়া বলছিলেন এই যে পুকুর, এই পুকুর পারে প্রতিদিন সকালে আমাদের জনপ্রিয় হুজুর আলামা লুতফুর রহমান সাহেব এখানে বসতেন, এই পাশে বসতেন, এই পাশে ভাইয়া বসতেন। এটা হচ্ছে ওনার বাড়ির পুকুর, অনেক স্মৃতি এই পুকুরে। বিল্ডিং বাড়ি নাই, তেমন ভালোবাসা নাই, তার বাড়ির ভেতরে আছে দুইটা মাত্র টিনের ঘর। আল্লাহ আকবার বলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করে বলে, হুজুর আপনার বাড়িতে দুইটা টিনের ঘর, বিল্ডিং নাই? হুজুর ডাকতে বলে, না না না, বিল্ডিং করার মতো তো আমার টাইম নাই, আমি যতগুলো টাকা পাইছি আমার জেলার মধ্যে অসংখ্য মসজিদ করেছি, অসংখ্য মাদ্রাসা করেছি, পাঠাগার করেছি, মহিলা মাদ্রাসা করেছি। যেই মানুষগুলো 50 বছর মাহফিল করে নিজের জন্য ঘর না বানাইয়া টিনের ঘরের মধ্যে ঘুমায় রে, আর মসজিদ মাদ্রাসা বানায় নিঃসন্দেহ হলো জান্নাতি মানুষ। এ কথা বলে না কেন? যারা আখেরাতকে ভয় করে, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে নেই, একটা ইটের ঘর পর্যন্ত করে নাই, দুইটা টিনের ঘর আর রান্না ঘর। আমার মনে হয় বাংলাদেশের সমস্ত আলেমদের কাছ থেকে, লুৎফর রহমান হুজুরের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার, কিভাবে দিনের খেদমত করতে হয়। 70 বছর ওয়াশ করেছেন তার থাকার জন্য মাত্র একটা টিনের কুড়ি ঘর। কিসের ঘর? টিনের বেড়াওয়ালা ঘর। দুদুগরে কেবা কাহারা কইছে এই হুজুর কোটি কোটি টাকা দুর্নীতি করছে। উনি যখন বেঁচে ছিল তো পুলিশ টুলিশ নিয়ে দুদুগ গেছে হুজুরের বাড়ি চেক করবে কোথায় কত টাকা পয়সা পাওয়া যায়, গিয়া দেখে উনি সামান্য একটা 500 টাকার চোখের মধ্যে কাটের খুঁটার মধ্যে ঘুমায়। দেখছেন? সুবহানাল্লাহ বলে না, বলিষ্ঠ বলিষ্ঠ
তালাশ করি দেখে উনি যে পানি পান করেন এটা মাটির পাতিল আমরা আমাদের মায়ের আগে দেখেন না কাঙ্কে কইরা পানি নিয়ে আসতো এটা কলস মাটির কলস উনি এখন পানি খান তো দুদুকরা হয়রান হয়ে গেলেন হুজুর একটু পরে উঠলেন দুদুকরা জিজ্ঞাসা করলো হুজুর আপনার বাড়ি কয়টা লুত রহমান রহিমাহুল্লাহ এখনো তার জানাজা হয়নি হয়তো আগামী কালকে হবে সারা পৃথিবীর ওলামা ইকরাম তার জন্য দোয়া করবে কোরআনের পাখির যেমন মূল্য তার থেকে তারও সমান কিছু তার মূল্য আল্লাহ দিয়েছেন আল্লাহু আকবার ওনাকে বলল হুজুর আপনার বাড়ি কয়টা কয় আমার আসল বাড়ি তো আরেক জায়গায় আছে এটাও আমার বাড়ি কয় আপনার আসল বাড়ি কি ঢাকায় না আমেরিকা না মালয়েশিয়া কয় আমার আসল বাড়ি দেখবেন উনি দুদকের প্রধান কর্মকর্তার হাত ধরে টেনে নিয়ে গেছে এই যে দেখতেছেন বাজার এখানে আমার আসল বাড়ি একটু বলেন না আমাদের আসল বাড়ি কোথায় বলেন কিসের এত বাহাদুরি কিসের কাকে চোখ রাঙান আলেমকে তোমার বিচার হবে খোলা মাঠে আলেমের বিচার হবে 70টা পর্দার ভিতরে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফরদা 16 নম্বর পারা সূরা মারিয়াম 8 নম্বর পৃষ্ঠা 85 নম্বর আয়াত আল্লাহ বলে হাশরের ময়দানে সব মানুষের হিসাব হবে একা একা হিসাব হবে একা একা কার পিছনে দৌড়া লুত রহমান ফরাদি সাহেব বলেন আমি ছেলেমের জন্য টাকা পয়সা রেখে কি করব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ কয় আই মুমিন চালাক মুমিন যারা হবে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হাল পরিবারকেও বাঁচাও যার যত বেশি সম্পদ যত বেশি টাকা তার জন্য তত বেশি জান্নাত যাওয়া কঠিন লুত্ফর রহমান সাহেব রহিমাহুল্লাহ বললেন এই যে দেখতেছেন টিনের ঘরটা টিনের বেড়া এটা আমার অস্থায়ী ঠিকানা এ হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা কোই পিছে রওয়ানা হ্যায় তুহি আগে রওয়ানা এ দুনিয়াতে আমরা সবাই মুসাফির ঠিক না মুসাফির কোথাও গেলে সাথে একটা জামা নাই দুইটা জামা নাই এর বেশি কাপড় লয় না কারণ আমি যাইতেছি আবার আমাকে ফিরিয়ে আসতে হবে সবাই খুব কম আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আজ না হোক কাল আয় মানুষ একটু চিন্তা করে দেখ দুনিয়াতে কেন আসছো আবার কি নিয়ে তুমি যাইতেছো আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ কয় মানুষ অনার্থক আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছি একমাত্র শুধুমাত্র দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর গোলামি করবি বিনিময় আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানিয়ে দেব হরকে বাসাস আমলে সল্লু মুদাম আকে বাসাস জুকসা জোগর ওই হারাম ও আল্লাহর বান্দা লুত্তর রহমান ফরাদি সাহেব রহিমাহুল্লাহ দুদুককে যখন এই কথা বললো দুদুকরা বললো হুজুর আপনার বাড়িতে আমরা চা খাইতে চাই বলে আমি আপনাদের বসতে দিতে পারবো না আমার বাড়িতে বসার মতো কোনো চেয়ার নাই কোনো টুল নাই কিসে বসবেন বলে হুজুর পাটির মধ্যে বসবো
দুদুকের প্রধান বলে আমরা হুজুরের বাড়িতে গিয়া বসলাম সব বাপাটি হুজুর বিছাইয়া দিল আমরা সেখানেই গিয়া বসলাম হুজুরের জন্য দোয়া করলাম 500 টাকার নোট হুজুরের হাতের মধ্যে দিলাম হুজুর এটা হাদিয়া আপনাকে দিলাম কয় বাবা তোমরা আসছিলে কি জন্য কয় আমাদের রং ইনফরমেশন দিয়েছে আপনি নাকি কোটি কোটি টাকার মালিক এরকম হাজার হাজার আলেমের বিরুদ্ধে রং ইনফরমেশন দিয়া মিথ্যা মামলা হামলা বাংলাদেশে লাগানো হইতেছে লুৎফর রহমান সাহেবের জন্য সমগ্র বাংলাদেশ কাঁদছে আজ এই লুৎফর রহমান সাহেবের জন্য বাংলাদেশের অলিতে গলিতে কান্নার রোল বসছে কি এমন আদর্শ রেখে গিয়েছেন যেই আদর্শের কারণে মানুষ কান্না করছে তার জন্য দোয়া করছে আমরা কি পারি না সেরকম আদর্শে আদর্শিত হয়ে জনকল্যাণে মানবতার কল্যাণে ধর্মের কল্যাণে কাজ করতে যিনি তার একজন সাধারণ জীবন যাপন করতেন না আছে ঘর না আছে কিছু না আছে সম্পদ কিন্তু সমগ্র টিভি চ্যানেল থেকে শুরু করে পত্র পত্রিকা থেকে শুরু করে সমগ্র জায়গায় যেন কন্দনরত অবস্থায় বাংলাদেশের মানচিত্রটা আজকে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে শুধু এই আল্লামা লুৎফর রহমান সাহেবের আজকের মৃত্যুর খবরে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তিনি সৎ মানুষদের সাথে থাকতেন দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে তার যে একটা যোগ সাজশ ছিল সম্পর্ক ছিল আলোকিত মানুষদের সাথে চলেছেন আলোকিত জীবন নিয়ে কথা বলেছেন তাই লুৎফর রহমান সাহেব বিশ্ব দরবারে আলোকিত মানুষ হিসাবে আজ পরিগণিত হয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার্স কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব আজ আমাদের মাঝে আর নেই তিনি কয়েক ঘন্টা পূর্বে ইন্তেকাল করেছেন বাংলাদেশে লক্ষ কোটি ভক্ত অনুরক্ত তিনি রেখে গিয়েছেন 1940 সালে জন্মগ্রহণ করেছেন এই মহান ব্যক্তিত্ব আজ 2024 সালে এসে তার সর্বশেষ দিন অতিবাহিত করে আল্লাহর দরবারে হাজির হয়েছেন এই মকবুল বান্দাটি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় নির্লসভাবে তার পক্ষ থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য মানুষের কল্যাণে কথা বলে গিয়েছেন ধর্মের কল্যাণে কাজ করে গিয়েছেন ইসলাম প্রসার এবং বিকাশের জন্য বিভিন্ন ইসলামিক স্কলার তৈরি করে রেখে গিয়েছেন তার অগণিত ছাত্র সমতুল্য স্কলার রয়েছেন যারা আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসির জগতে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন আল্লামা লুৎফর রহমান সাহেব তার মৃত্যুতে বাংলাদেশের জনগণ একজন উজ্জ্বল নক্ষত্র যেমন হারিয়েছে বাংলাদেশের ধর্মপ্রাণ সকল দলমত নির্বিশেষের সকল মানুষ একজন জ্ঞানী পণ্ডিতকে হারিয়েছে আজ আমরা যে পণ্ডিতকে হারিয়েছি এই পণ্ডিত কেন এত জনপ্রিয় হয়েছে সারা বাংলাদেশে একটা বার ভেবে দেখেছেন যে লুৎফর রহমান সাহেবের কি বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্যের কারণে সমগ্র বাংলাদেশের আজকের মনে হচ্ছে যেন আকাশ মেঘাচ্ছন্ন সমগ্র পত্রপত্রিকা অনলাইন মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় সকল ইসলামিক স্কলার থেকে শুরু করে সকলেই যার শোকের সাগরে ভাসছে এবং শোক জানাচ্ছে দোয়া করছে তিনি হচ্ছেন আজকের এই লুৎফর রহমান সাহেব এই লুৎফর রহমান সাহেবের জন্যই এত আবেগ এত কান্না এত ভালোবাসা এর অন্যতম একটি কারণ হচ্ছে লুৎফর রহমান সাহেব সত্যকে সত্য বলতেন মিথ্যাকে মিথ্যা বলতেন বাতিলের সামনে দাঁড়িয়েও অকণ্ঠভাবে কণ্ঠ উঁচু করে সুউচ্চভাবে তিনি সত্যকে বলে যেতেন সত্যের জয়গান শোনাতেন সেই সত্য বলতে গিয়ে কে তার উপরে ক্ষেপবে কে তার উপরে জুলুম করবে অত্যাচার করবে এই চিন্তাটা লুৎফর রহমান সাহেবের জীবনে কখনো করেননি লুৎফর রহমান সাহেব বাংলাদেশের একটি অন্যতম অর্গানাইজেশন ইসলামিক যারা এই মাহফিল মজলিস করছেন আলেম ওলামাদেরকে সংঘবদ্ধ করার সেরকম একটি সংগঠনের তিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন কিন্তু এই ব্যক্তির সেবা এই ব্যক্তির সহযোগিতা এই ব্যক্তির এলেম থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সাহায্য গ্রহণ করেছে তারা ছিলেন দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে অনেক অগণিত আলেম ওলামা এবং মানুষ আজকের এই মানুষটি
মহাগুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন, তার আলোচনার মধ্যে বাংলাদেশের সমসাময়িক বিষয় যেমন থাকত, বাংলাদেশের ধর্মীয় বিষয়গুলোকে সহজলব্ধভাবে জাতির কাছে তিনি উপস্থাপন করতেন। সবচেয়ে ভালো দিক, ঠান্ডা মাথায় সুস্থভাবে এত সুন্দর করে, অল্প অল্প করে জনগণের কাছে তিনি বক্তব্য দিতেন, মনে হতো যেন তার মুখ থেকে মধু ঝরছে। আমরা হয়তো এই লুৎফর রহমান সাহেবকে খুব বেশি আগ থেকে বাংলাদেশের ইয়াং জেনারেশনের লোকজন চিনত না, কিন্তু সাম্প্রতিক সময়ে মিডিয়ার কল্যাণে বিভিন্ন কারণে আমরা তাকে চেনার সুযোগ পেয়েছি। কিন্তু তার বয়স অনুযায়ী তার সাথে যারা সমসাময়িক ব্যক্তি ছিলেন তারা তাকে চিনতেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সম্পর্কে এই লুৎফর রহমান সাহেব বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতেন, বলতেন, এবং তার খুব ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন লুৎফর রহমান সাহেব। বাংলাদেশের ওনাদের বয়স্ক যত আলেম ওলামাই আছেন, আমি আজ পর্যন্ত কারো মুখ থেকে এরকম কোন লুৎফর রহমান সাহেবকে বিরোধিতা করে এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট পাইনি। তার মানে হচ্ছে তার বাচনভঙ্গি, তার বক্তব্য, তার কর্মপদ্ধতি, তার মানুষের সাথে কথা বলার ধরন, সেটা ছিল একটু ব্যতিক্রম, যেটা সহজেই সবাই রপ্ত করতে পারে না। মহান আল্লাহ পাকের বিশেষ গুণে গুণান্বিত এই ব্যক্তিটি আজ আর আমাদের মাঝে নেই। আল্লাহ পাকের দরবারে আমরা তার জন্য দোয়া করতে পারি যে মহান রব তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। পাশাপাশি লুৎফর রহমান সাহেবের রেখে যাওয়া যে ঐতিহ্য রয়েছে, তিনি যেটা রেখে গিয়েছেন, তথা কোরআন এবং হাদিসের যে আলোচনা, তিনি কোরআন এবং হাদিসের কারণে আজকে যে সম্মানিত হলেন, সেই কোরআন এবং হাদিসের আলোকে পৃথিবীর মানুষ আলোকিত হোক, বিশেষ করে বাংলার মানুষ আলোকিত হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। আমি আজকে আমার পক্ষ থেকে তার পরিবারের সদস্যদেরকে জানাই সমবেদনা, তাদেরকে আল্লাহর দরবারে দোয়া করি ধৈর্য ধারণের তৌফিকের জন্য, তাদের পরিবারও যাতে লুৎফর রহমান সাহেবের আদর্শে উজ্জীবিত হয়ে, তথা কোরআন এবং হাদিসের আদর্শে উজ্জীবিত হয়ে বিশ্বময় বিচরণ করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক তাকে দান করুক। লুৎফর রহমান সাহেব যে আদর্শ লালন করেছেন, সেই সংগ্রামী আদর্শই আজকের লুৎফর রহমান সাহেবকে আলোকিত করেছে। আমি ভাবি যে একজন মানুষ কেন এত সম্মানিত হয়, আমি যত ভাবনাই করি না কেন, এন্ড অব দ্য টাইমে এসে দেখি মানুষগুলোর সাথে কেন জানি কোরআন এবং হাদিসের সম্পর্ক, মানুষগুলো কেন জানি ইসলামের জন্য কথা বলে গিয়েছেন, মানুষ জন্য কেন ধর্মের পক্ষে তথা মানুষের পক্ষে জয়গান তুলে গিয়েছেন বিধায় এই মানুষগুলোকে মানুষরা সম্মান করছে, ভালোবাসছে। আজ লুৎফর রহমান সাহেবকেও ভালোবাসার অন্যতম কারণ আর কিছুই নয়, তার চেহারা দেখে, তার বংশ দেখে, তার ঘর দেখে, বাড়ি দেখে কিছুই তো নেই, তার ঘর নেই, ঠিক মতো একটি অবস্থান নেই, শুধু কোরআন এবং হাদিসের কারণেই, ধর্মর কারণেই, ইসলামকে তিনি যে সুউচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছেন সে কারণেই আজকে তিনি সম্মানিত হয়েছেন। আমি অনেক অচেনা মুখের বিবৃতি দেখছি, মনটা ভরে যাচ্ছে, অনেক সাধারণ নাগরিকদের, জেনারেল শিক্ষিত মানুষদের এই লুৎফর রহমান সাহেব সম্পর্কে বিবৃতি দেখছি, হৃদয়টা আত্মা প্রশস্ত হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে যে এই হচ্ছে কর্ম, যে এমন কর্ম গঠন করেছেন যেই কর্মের গুণে আজ সমগ্র বাংলাদেশ ক্রন্দনরত। আজ লুৎফর রহমান সাহেবের জন্য সমগ্র বাংলাদেশ কাঁদছে। আজ এই লুৎফর রহমান সাহেবের জন্য বাংলাদেশের অলিতে গলিতে কান্নার রোল বসছে। কি এমন আদর্শ রেখে গিয়েছেন যেই আদর্শের কারণে মানুষ কান্না করছে, তার জন্য দোয়া করছে। আমরা কি পারি না সেরকম আদর্শে আদর্শিত হয়ে জনকল্যাণে, মানবতার কল্যাণে, ধর্মের কল্যাণে কাজ করতে? আমি সত্যি অবাক হয়েছি যে এমন মনীষী যিনি তার একজন সাধারণ জীবন যাপন করতেন, না আছে ঘর, না আছে কিছু, না আছে সম্পদ, কিন্তু সমগ্র টিভি চ্যানেল থেকে শুরু করে পত্র পত্রিকা থেকে শুরু করে সমগ্র জায়গায় যেন ক্রন্দনরত অবস্থায় বাংলাদেশের মানচিত্রটা আজকে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে শুধু এই আল্লামা লুৎফর রহমান সাহেবের আজকের মৃত্যুর খবরে। সম্মানিত বন্ধুগণ, দেখতে পারলেন জনপ্রিয় বক্তা, ইসলামিক স্কলার, মুফাসসির কোরআন লুৎফর রহমান, তিনি চিরদিনের জন্য বিদায় নিয়েছে, চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।
হাজারো চেষ্টা করলেও শত চেষ্টার পরেও আমরা আর পাবো না ফিরে তাকে। যতই চেষ্টা করি না কেন, যত যাই বলি না কেন, আর কখনো তিনি আমাদের মাঝে ফিরে আসবেন না। মহান রবের নিকট প্রার্থনা করব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রিয় এই বক্তা প্রিয় হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের কি অভিমত হুজুরের এই বাসা দেখে, হুজুরের এই রুম দেখে, হুজুরের এই বাড়ি দেখে আপনাদের কি মনে হচ্ছে। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।